আসসালামু আলাইকুম, আমি তানি, চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে ফ্রাইডে ব্লগ বলতে পারো, কেননা শুক্রবার সারাদিন আমি কী করেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুরুটা তো হয়েছিল সেই ভোরবেলায়, ইদানিংকালে যেটা হয় নুমাই প্রতি শুক্রবার ঘুম থেকে উঠেই বলতে থাকে আজকে তো আমাদের পরোটা খাওয়ার দিন, পরোটা খাওয়ার দিন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এগুলো নিজে কিছুই বানাইনি, একদম দোকান থেকে কিনে আনা, যেগুলো চেহারা দেখেই বোঝা যাচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তার কাজকর্ম সেরে 10টার দিকে যেয়ে সে নাস্তা নিয়ে আসে, আর এইদিকে নাস্তা খাওয়ার মাঝখান দিয়ে আমি একটা কাজ করে নিয়েছিলাম, যেটা হচ্ছে ফ্রিজে খাসির গোস্ত ছিল ওগুলো বের করে ক্লিন টিন করে একদম আলু টালু কেটে সব কিছু রেডি করে রেখেছি, যেন ইঞ্জিনিয়ার খাওয়া শেষ করে এসে এই রান্নাটা বসিয়ে দিতে পারে। তো যে ওকে বললাম যে প্লিজ একটু রান্না করে আমাদেরকে উদ্ধার করতে পারো চাইলে, আর হচ্ছে সব কিছু রেডি করা আছে, জাস্ট তুমি রান্না করে ক্রেডিটটা নেবা, অত ক্রেডিট আমার দরকার নাই, তুমি তোমার ক্রেডিট নিয়ে নাও। তো এরকম একটা ব্যাপার। তো ইঞ্জিনিয়ার সুবোধ বালকের মতো বলে আচ্ছা ঠিক আছে, আমার আসতে থাকলে তোমাকে রান্না করে দিই। তো রান্না শেষে বসিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে মানে সব কিছু একদম সামনে রেডি, জাস্ট বসে রান্না করবে। এখানে একটা কথা বলে নিই, যেটা হচ্ছে কিনা আমার শ্বশুরবাড়িতে মানে মণ্ডলবাড়ির লোকজন ছেলেরা বিশেষ করে মানে পরের জেনারেশন, আমার আর শ্বশুর চাচা শ্বশুরদের কথা বাদ, এর পরের জেনারেশনটা বেশ গুণী ছেলেগুলোর কথা বলতে গেলে, বিশেষ করে রান্নার ক্ষেত্রে। মানে ইঞ্জিনিয়ারের রান্না দেখে আমার হঠাৎ করেই মনে হচ্ছে আমার এক দেবরের কথা, বাবু। ও যে পরিমাণ সময় নিয়ে এবং পেশেন্স নিয়ে মাংস কষিয়ে রান্না করে, বাবা, মানে গোস্ত রান্নাটা হবে, গোস্ত রান্না এবং গোস্তটা মজা হতে বাধ্য, এত সময় নিয়ে সে রান্না করে। তো যাই হোক, ইঞ্জিনিয়ার রান্না দেখে আজকে বাবু রান্নার কথা মনে হচ্ছিলো, যদিও মেলা বছর হয়ে গিয়েছে ওর হাতে গরুর গোস্ত খাওয়া হয় না আমাদের। ইনশাল্লাহ আল্লাহ রিজিক রাখলে অবশ্যই সামনে খাওয়া হবে। তো এবার আসি ইঞ্জিনিয়ারের গুণকীর্তন করে বসে বসে, যেহেতু তিনি রান্না করছেন। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল রান্না সব মশলা টসলা দিয়ে কষিয়ে টসিয়ে রান্না করবো আর কি, এরকম ব্যাপার। আর আমি পাশে বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, মাংস কষানো হলে একটু খাবো এরকম। তো রান্না টান্না হচ্ছে, আর এদিক দিয়ে আমি নুমাইর আমরা খুব ওজন রান্না করার যেটা হয় আমাদের কোনো কাজ থাকে না, যদিও আমি একটু মেজাজ খারাপ করতে থাকি যে এরকম গুছিয়ে দিলে সবাই রান্না করতে পারে, কিন্তু তারপরে ওই যে গোছানোর পরে রান্না করার এনার্জি আমার থাকে না, সব গুছিয়ে দিয়ে আমি চলে আসি। অ্যান্ড সেও দেখা যায় যে আমি গুছিয়ে দিয়ে চলে আসি, সেই গোছানো জিনিসপত্রের মধ্যে সে আবার সুন্দর করে রান্নাও করে নেয়। তো এরকম একটা ব্যাপার। আর শুক্রবার তোমাদের কেমন গেল আমাকে কিন্তু জানিও কমেন্ট করে, আর আমার এই ব্লগগুলো কেমন লাগছে। এখন তো আসলে আর ওরকম করে প্রতিটা ব্লগের বলাও হয় না, তারপরও নিজ দায়িত্বে যারা কিনা শেয়ার করো বা দেখো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা রইল। তো আর আমাকে কিন্তু জানিও কী কী ব্লগ দেখতে যাও। আসলে প্রচণ্ড অলস হয়ে গিয়েছি আমি, যেটা তো আসলে নতুন করে বলার কিছুই নাই, তাও বারবার বলি প্রচণ্ড পরিমাণে অলস, মানে এত এত ভিডিও মোবাইলে রয়ে গিয়েছে যেটা কি না এক মাস দু মাস আগের ভিডিওগুলো আমি এখনও ঠিক করতে পারিনি, এরকম একটা ব্যাপার। বাট আমি আস্তে আস্তে এগুলোর জ্যাম ছুটাবো, একটা একটা করে দিব, লাগবে এক সপ্তাহে প্রতিদিন ভিডিও দিব, এরকম একটা ব্যাপার। তো এই দিক দিয়ে ইঞ্জিনিয়ার একদম আমাকে মাঝখানে বলছে আচ্ছা তুমি আলু দিয়েছো, আর একটু আলু হলে ভালো হতো মনে হয়, কারণ আলুগুলো তো খুবই অল্প হয়ে গিয়েছে মাংসের তুলনায়। তো যাই হোক, এখানে মাঝখানে এসে আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম, নাহলে শেষে কীভাবে আমি বলবো যে আমার ছোঁয়া এই রান্না, এত মজা হয়েছে। তো কষানো এখনও হয়নি, তিনি রান্না করছেন, এই যে এখন আমি বাটি নিয়ে হাজির, মোটামুটি গোস্ত কষানো শেষ। তো এটা আমার মনে হয় মোটামুটি সবাই মিস, এখন এই বয়সে এসে মিস করে কি না কেউ জানি না, বাট আমি অনেক মিস করি। বিশেষ করে আম্মু যখন রান্না করতো বা রান্না করে তখন তো আসলে দিতে চায় না এক পিস, মানে দিতে চায় না ব্যাপারটা এরকম, ছোটোবেলায় দিতে চাইতো না, এখন কিন্তু বাটি ভরে দিতে চায় না, কষানো মাংস খেয়ে নাও এরকম। তো ইঞ্জিনিয়ার আমাকে বাটি ভর্তি করে একটু কষানো গোস্ত দিল যে খেয়ে দেখো কী অবস্থা। আর যেহেতু এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আসা আমার গোস্ত, যার জন্য আমি আসলে কোনো কিছুই ফেলিনি, মানে ফেলিনি বলতে আমি নর্মালি চর্বিগুলো রান্না করি না, চর্বিগুলো ফেলে দিই, বাট ওই যে থাকে না একদম ফ্রেশ দেখে আমি আর কোনো কিছু ফেলিনি, সবই দিয়ে দিয়েছি। আর একটা প্ল্যানও আছে যে যে চর্বিগুলো থাকবে সেগুলো পরে আমি খিচুড়ি টিচুড়ি দিয়ে রান্না টান্না করতে পারি। তো যাই হোক, ইঞ্জিনিয়ারের রান্না শেষ, এদিকে আমি আবার সবজি দিয়ে শুটকি রান্না করেছিলাম, আর ভাত অ্যান্ড সালাদ খুবই নর্মাল খাবার দাবার। তো খেয়ে নিয়ে দিলাম একটা লম্বা ঘুম, অ্যান্ড ঘুমের পরে উঠে নুমাইয়ের আবার তিরিং বিরিং তিরিং বিরিং শুরু করলো, সে বাইরে যাবে বাইরে যাবে। ইদানিংকালে তার বাইরে যাওয়া মানেই হচ্ছে, বিশেষ করে যখন সে একা বাইরে যায়, বাইরে যাওয়া মানেই হচ্ছে সে সিএসডিতে যাবে, অ্যান্ড যেয়ে বসে বসে ডোনাট খাবে। তো
সন্ধ্যার দিকে আমরা চলে আসি সিএসডিতে। অ্যান্ড এই কর্নারটাতেই আমার কেন জানি বসে খুবই আরাম লাগে, প্রচণ্ড লাইট থাকে এখানে, মানে লাইটগুলো হচ্ছে একটু ইয়েলিশ লাইট থাকে। আর আরেকটা মজার কথা হচ্ছে এইখানে বসে ছবি তুললে ছবি খুব সুন্দর আসে, এক্সট্রা লাইটের কোনো দরকার হয় না, এরকম একটা ব্যাপার। তো আমি যে এই জায়গা এই টেবিলটাতে সবসময় বসি। অ্যান্ড আমি বসার পরে দেখি বাবা ছেলে চলে গিয়েছে, ওদের খাবার অর্ডার করতে। খাবার তো জানা কথা অ্যাজ ইউজুয়াল, সে ওদের ডোনাট থাকে, চিকেন শর্মা নেয় আর হচ্ছে নান নেয়, যেটা কিনা নুমাই তো আসলে এত কিছু খেতে পারে না, নুমাই ইঞ্জিনিয়ার ওরা মিক্স ম্যাচ করে খায়। আর আমি আসলে ওখানকার তেমন কোনো কিছুই ভালো লাগে আমার কফি আর চা ছাড়া। কফি আজকে ওখানে ওই কফিটা আমরা খাইনি, এখানে রেগুলার যে কফিটা পাওয়া যায় মেশিনের ওইটা নিয়েছি। আর তো নুমাইকে জিজ্ঞেস করছিলাম কি অর্ডার করেছো, নুমাই তো বললো প্রতিদিন যেগুলো খাই সেগুলো অর্ডার করেছিলাম। ওর ব্যাপারটা এমন হয়ে গিয়েছে ডোনাট খাওয়ার ক্রেভিংস হলে সে বলবে যে চলো সিএসডিতে চলো, সিএসডিতে চলো, এরকম একটা ব্যাপার। তো বাবা ছেলে ওয়েট করছিল তাদের খাবার জন্য, ইঞ্জিনিয়ার মনে এসে যদি যে খাবার নিয়ে আসছে, আর নুমাই তার দুষ্টামির মাত্রা আমাদেরকে দেখাচ্ছে যে আমি এরকম এরকম করতে পারি। আর তো সবার প্রথমেই চলে আসছে শর্মা আর কফি, মানে আসলে আমরা এমন না যে খুব গুছিয়ে খাবার অর্ডার করি, মানে যেই একটা কিছু অর্ডার করি দেন হচ্ছে আস্তে ধীরে বসে একদম বাইরের খাবারগুলো অর্ডার করা হয়। এদিক দিয়ে নুমাইয়ের হচ্ছে খেয়ে নিয়েছে অলরেডি আসলে তার ডোনার, দেন নানও চলে এসেছে। তো নান তো পুরোটা খাবে না, নান ও ইঞ্জিনিয়ার ওরা শেয়ার করেই খায় সবসময়। আর নুমাইরে ইদানিংকালে আমার কিনে খুব একটা অভিযোগ আছে, যেটা কিনা হচ্ছে তুমি শুধু চা খাও বাইরে যে, চা খাও বাইরে যে, ব্যাপারটা শুধু এরকম না, খাই যখন খাই তখন আর ভিডিও করা হয় না, তখন তো শুধু খেতেই থাকি, খাওয়ার মাঝখানে আর ভিডিও করা হয় না। আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওরা খাচ্ছে আমি ভিডিও করছি, এরকম একটা ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে আমরা সিএসডি থেকে বের হয়ে একটু দাঁড়িয়েছিলাম আমি আর ইঞ্জিনিয়ার, আর এই ফাঁকে আমার ছেলে মনে হয় যে এতক্ষণ বসেছিলো তো এক জায়গায় পায়ে ঝিঁঝি ধরে গিয়েছে, আর একটু খেয়েছে, সো ক্যালোরি বার্ন করছে মনে হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এমন, তার ক্যালোরি বার্ন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু খাওয়ার পর সে এদিক সেদিকে ইচ্ছে মতো দৌড়ায় নিল। আর যেখানে কিনা আমাদের ক্যালোরি বার্ন করার কথা সেখানে আমরাই খাওয়া দাওয়া শেষ করে ঝিমায় থাকি, একটা ব্যাপার। তো যাই হোক, সে তার শারীরিক পরিশ্রম করছে, এপাশ থেকে ও পাশে দৌড়ায় নিচ্ছে, পায়ের ঝিঁঝি শরীরের যত ব্যথা বেদনা সব কিছু একদম ঝেড়ে ফেলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখান থেকে একটু দৌড়াদৌড়ি শেষ করে আমরা বাসার দিকে রওনা দিই। অ্যান্ড মাঝপথে এসে আমাদের যেটা হয় অ্যাজ ইউজুয়াল আমরা দই নিব, দইয়ের জন্য ওয়েট করে অ্যান্ড ইঞ্জিনিয়ার যাই হোক দই নিয়ে আসে। এখান থেকে সবসময় দই নেওয়া হয়, সেটাকে আমি আগেও একটা ব্লগে দেখিয়েছি, অবকাশ থেকে নেওয়া হয় দই, টক দই বিশেষ করে। আমরা মিষ্টি দইটা খুবই কম খাই, টক দইটাই নেওয়া হয় বাসায়, আমি খাই আর এদিক সেদিক টুকটাক যে বিভিন্ন রান্নায় কাজ করি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও, আর সামনে আরও নতুন কিছু ব্লগ নিয়ে আসবো, আর কী কী দেখতে চাও সেটাও কিন্তু জানাতে পারো, কোন দিকে আমাকে ইমপ্রুভ করতে বলো তোমরা, তোমাদের মনে হয় সেটাও আমাকে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় নিজের খেয়াল রেখো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।